রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজার দারুস সালাম মার্কেটের সামনে পাঁচটি দোকান পড়ে গিয়েছে। এতে প্রায় 10 লক্ষ টাকার মালামাল পড়ে গেছে। শনিবার রাত প্রায় 1:30টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়ে মেসার্স আব্দুল্লাহ ফার্নিচার, মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ, আনামিয়া ফার্নিচার হাউস, ডিজাইন উড এন্ড উইন্ডো হাউস অগ্নিকাণ্ডে প্রায় 10 লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। এ সময় সংবাদ পেয়ে রামগঞ্জ থানার পুলিশ সহ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় 2 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে 11:30টায় দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছি। রাত 1:30টায় আগুনের লেলিহান দেখে স্থানীয়রা চিৎকার দিলে গ্রামবাসী, পুলিশি বাহিনী সহ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে পুড়ে আমার প্রায় 4 লাখ টাকার প্লেন সিট, ড্রাম, ট্যাঙ্ক পড়ে গিয়েছে। আব্দুল্লাহ আনামিয়া জানান, অগ্নিকাণ্ডে দোকানে প্রায় 3 লাখ টাকার মালামাল পড়েছে। ফায়ার সার্ভিসের অফিসার মোহাম্মদ কামরুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিটের মাধ্যমে প্রায় 2 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সোলাইমান বলেছেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের কর্মরত কর্মকর্তাদেরকে সহযোগিতা করেছেন।